ব্যস্ত সড়কে সবই চলছিল নিত্য নিয়মে, কিন্তু যাত্রীবাহী বাসে হঠাৎ বিকট শব্দ। মুহূর্তেই ছড়িয়ে পড়া আগুনের লেলিহান শিখায় স্তম্ভিত মানুষ। 5 জানুয়ারির নির্বাচন ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে চলে এমন নারকীয় বর্বর হামলার ঘটনা। এতে 300+ নিরীহ মানুষের স্বপ্ন পুড়ে খান খান হয়ে যায়, মারা যান প্রায় 150 মানুষ। রাজনৈতিক প্রতিহিংসার বলি হওয়া সেই মানুষগুলো কেমন আছেন, খুঁড়িয়ে চলা তাদের জীবনের এখন চাওয়াই বা কি, এমন সব প্রশ্ন তুলে শনিবার তাদের একত্রিত করে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম বোয়াফ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেই অনুষ্ঠানে ভুক্তভোগীরা তুলে ধরেন তাদের জীবনের দিনলিপি আর কষ্টগাঁথা। আমার সহযাত্রীরা যারা না ফেরার দেশে চলে গিয়েছেন, তারা না ফেরার দেশে যেই বেঁচে গেছেন, আর আমি এখন বেঁচেই মরে আছি। পেট্রোল বোমা আর আগুন সন্ত্রাসীদের ভোট না দেওয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা। এই ঘটনার বিচার নিশ্চিতের দাবি করেন বিশিষ্ট জনরা। দিনের পর দিন মানুষ মেরে যারা অসুস্থ রাজনীতির চর্চা বজায় রাখতে চায়, স্বাধীন বাংলাদেশে তাদের প্রতিহত না করলে মুক্তিযুদ্ধের অবমাননা হবে বলেও মন্তব্য সুধীজনদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।